সালকিস্ব শখা বিশালগড় বিশালঘড় বকাাকস্তে গেনা গই দলশো সামং সিত্রা তং রক হিন্দু মতাই নগর সবাই লাইমানি অবায়বা পাতে মং রক ন তুইয়ী তুং্লা জাক বিশালঘড় বাকস্তে আহাই আচমসানো হিন্দু মুসলিম টংথার নাসলে মং আসাই মানক জাগ লুকরং বিং হাইনি বই টানী সারিগ বিশালগড় গরৈমোরা আমসাই এডভকেট জয়দুল হুসেন নগ টাংাল ও কথম ককথম পান্ডা তংকচ তোম লামসগি টানান ককনা খা ইমাম অর্গানাইজেশন সেক্রেটারি মোলানা আব্দুল তাই মলানা দেলোয়ার হুসেন আগরতলা দলি মানথুমা মান্থমা কেনা হোটেল টোবাই বিলক্ষা খেলাই কথক মানবো তাব গুদ চাক মস্টে বেরমা বুত ওয়াহান তহান আই দাল লাভরা যত রং কী সাবাইন কথক তিপ্রাশা মই চাইপ্রাশা কেন বেজ পিয়াজ চায়া ব্রংনি বাকি বুত নিরামিষ মুই ফ্রাইড রাইস সাহি পনির পটল পুষ্ট কচু শাক মিষ্টি চাটনি কাঁচা কলার ডালনা দুকার ডালনা মিক্স ভেজ আলুর ডিম বেরমা কে গুদক অবর বেবাং পিউ ভেজ টিফিন হাউস মানথব হাইকে লিটা তংসিদি গ্রিংদি ফাইডি চামুং কথা চা

হিন্দুদের বিভিন্ন মন্দিরে মূর্তি মূর্তি বাঙ্গা হচ্ছে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং আমাদের বিশালগড়ের মাননীয় বিধায়ক শ্রদ্ধেয় সুশান্ত দেব মহোদয় যেভাবে বিশালগড় এবং সারা রাজ্যকে একটা সাম্প্রদায়িক মেলবন্ধনে আবদ্ধ রেখেছেন এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একটা রাজনৈতিক অপপ্রচেষ্টা চালাচ্ছে বিরোধীরা সিপিএম এবং কংগ্রেস পেছনের দরজা দিয়ে আবার কিভাবে ক্ষমতায় আসতে পারে এইভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা সারা ত্রিপুরা রাজ্যকে একটা উত্তপ্ত করতে চাচ্ছে তো আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে এই গোটা রাজ্যের মানুষকে বিশালঘর বাঁচী সহ সমগ্র রাজ্যের মানুষকে আমি আহ্বান জানাবো শান্তিপ্রিয় মানুষ যারা এই শুশুড়িতে পা না দিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল অংশের মানুষ একসাথে মিলেমিশে যেভাবে বসবাস করতে পারি বিগত দিনের মতো সেইভাবে যেন আগামী দিনেও আমরা এই রাজ্যে বসবাস করতে পারি আপনারা দেখেছেন বিগত বন্যা পরিস্থিতিতে আমাদের এই বিশালগড়ের বিধায়ক শ্রদ্ধা সুশান্ত মহোদয় কীভাবে সম্প্রীতির বন্ধনে সকল অংশের মানুষকে কীভাবে মানুষের কাছে তিনি কী কীভাবে পৌঁছে গেছেন এটা একটা দৃষ্টান্ত এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এই রাজ্যের বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখেছেন তাই আমি আপনাদের মাধ্যমে আজকে সারা রাজ্যবাসীকে বলতে চাই আমরা যেন কোনো ষড়যন্ত্রে পা দিই সিপিএম এবং কংগ্রেস আবারও এই রাজ্যে ক্ষমতা আসার জন্য পেছনের দরজা দিয়ে এটা একটা অপকৌশল অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যেন সতর্ক থাকি আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তির পক্ষে আমরা যেন থাকি সাম্প্রদায়িক সুশ্রুতি আমরা যেন সারা না দিই এই আহ্বানটুকু আমি আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে ধন্যবাদ বিজয় হচ্ছে বিগত কয়েকদিনে আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের ত্রিপুর রাজ্যের হিন্দু ভাইদের একটা মন্দিরের মধ্যে আক্রমণ হয়েছে এটাকে কেন্দ্র করে রাজ্যের পরিস্থিতি অনেক জায়গার মধ্যে উত্তপ্ত হয়ে গেছে তো সেই জায়গার মধ্যে আমরা দেশের নাগরিক হিসেবে রাজ্য এবং দেশের শান্তি সম্প্রীতি সমৃদ্ধি কামনা করা তার জন্য উদ্যোগ গ্রহণ করে এটা আমাদের দায়িত্ব কর্তৃক তো সেই হিসেবে বিভিন্ন কারণে আজকে আমরা এখানে জমা হয়েছি যে আমাদের বিশালগড়বাসী সহ রাজ্যের মানুষকে একটি সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য মূলত আজকের এই সাংবাদিক সম্মেলনে আয়োজন আসসালাম আলাইকুম আদাব নমস্কার প্রিয় বিশালগরবাসী ও রাজ্যবাসী আপনারা অবগত আছেন যে আমাদের তিবর রাজ্যের মানুষ শান্তিপ্রিয় যুগ যুগ ধরে এ রাজ্যের মানুষ সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ প্রত্যেক মানুষ তার ধর্মীয় নিয়ম নীতি শান্তিপূর্ণভাবে পালন করে আসছে একে অপরের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকে এটা তীব্র রাজ্যের ঐতিহ্য কিন্তু ইদানিংকালে হঠাৎ করে কে বা কাহার অদৃশ্য থেকে হিন্দু ভাইদের ধর্মীয় উপাসনাগারে আক্রমণের মাধ্যমে রাজ্যের শক্তি নষ্টের সম্প্রীতি নষ্টের চেষ্টা চক্রান্ত করছে যাহা কোনো মতে কাম্য নয় তাই দলমতের ঊর্ধ্বে ওঠে কেহ যদি রাজ্যের শান্তি সম্প্রতি নষ্ট হয় এমন কোনো কাজের সাথে জড়িত থাকে তাকে যেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং বিগত দিনের অপরাধের সাথে যাহারাই জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে যেন যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আমাদের জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব মহাশয় বিশালগড় মহকুমার পরিস্থিতিকে আন্তরিকতার সাথে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় তার জন্য আমরা মাননীয় বিধায়ক মহাশয় এবং প্রশাসনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ষড়যন্ত্রকারীদের অবতৎপরতাকে সম্মিলিতভাবে রুখে দেওয়ার জন্য এবং রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আমরা বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি